হ্যালো বন্ধুরা, আমি বিক্রম ইন্টেলিজেন্ট এলটিটি প্রো চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে অ্যাপস লক আপনি ওয়ান ক্লিকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবেন, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, অনেকেই অনেক সময় মানে সাপোজ ভাবুন যে আমি আমার একটি ফ্রেন্ডের মোবাইল ইউজ করছি এখন, এই মোবাইলটি, তো আমি তার মোবাইলটি নেওয়ার পর ঘাটাঘাটি করতে চাইছি। তো ঘাটাঘাটি করার পর আপনি ফার্স্ট অপশনে যাবেন গ্যালারিতে, কারণ দেখতে চান তার গ্যালারিতে কী আছে। তো যাওয়ার পর দেখছেন এখানে অ্যাপস লক মেরে রেখেছে। তো আপনি এই অ্যাপস লকটি কেমন করে ওড়াবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বেশি বক বক না করে চলুন কেমন করে দেখা যাক অ্যাপস লক ওড়ানো যায়। যে কোনো অ্যাপস লক আপনি মানে ওয়ান ক্লিকে উড়িয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, যে কোনো অ্যাপস লক ওড়ানোর জন্য আপনাকে প্রথমে যেতে হবে সেটিংসে। তো সেটিংসে আসার পর আপনি এখানে দেখতে পারবেন, সেটিংসে আসার পর অ্যাপ্লিকেশন লেখা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, উপরে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ম্যানেজার, এটাতে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ম্যানেজারে। তো অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যাপস লক বা গ্যালারি লক বলে একটি অ্যাপস থাকবে, তো সেটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখবেন আনস্টল লেখা আছে এক জায়গায়, আরেক সাইডে আছে ফার্স্ট স্টপ, তো এটাতে ক্লিক করে দেবেন, কারণ এটাতে ক্লিক করলে ফার্স্ট স্টপ করলে এই অ্যাপস যে যাবতীয় যে কাজগুলো আছে সেটা অফ স্টপ হয়ে যায়, কারণ মানে আপনার যে এই অ্যাপসটি যে লক করে রাখা গ্যালারি বা যে কোনো অ্যাপসগুলো লক করে রেখেছে সেই অ্যাপসগুলো মানে অটোমেটিকলি খুলে যায় আর এর কাজ অফ হয়ে যায়। তো বন্ধুরা, এবার দেখা যাক চলুন কেমন করে গ্যালারিটি অন হয়েছে কিনা সেটি আজকে আমি এখন দেখব। তো বন্ধুরা চলুন গ্যালারিতে যাওয়া যাক, দেখা যাক মানে গ্যালারিটা অন হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে গ্যালারি লকটি সরে গেছে, এখন আপনি মানে অল মানে যে কোনো জিনিস দেখতে পারবেন, ভিডিও কল হোক, যে কোনো জিনিস আপনি দেখতে পারবেন তার মোবাইলে। তো বন্ধুরা, যদি সাপোজ এই অ্যাপসটি মানে অ্যাপস লকারটি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনার জন্য একটি ট্রিক্স দেবো আমি আপনাকে। তো বন্ধুরা, যখন আপনি অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন লকার একটি অ্যাপস ইউজ করবেন, তো তখন আপনি দেখতে পাচ্ছেন সব অ্যাপস লক করা হয়ে গেছে, কিন্তু আপনি সেটিংসটি লক করেন না, কারণ যদি সেটিংসটি লক করে রাখেন তাহলে সে সেটিংসে যেতে পারবে না আর সে অ্যাপ্লিকেশনে যেতে পারবে না। সেটিংসটি এর জন্য অ্যাপ্লিকেশন দিয়ে মানে অ্যাপস লকার দিয়ে সেটিংসটিও লক করে রাখুন, তাহলে সে কোনো মতেই আপনার ফোনের যে কোনো মানে অ্যাপস বা গ্যালারি দেখতে পারবে না। তো বন্ধুরা, আপনি যদি অ্যাপস লক করেন তাহলে আপনি মাস্ট বি সেটিংসটিও লক করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, ওকে, বাই, সি ইউ, টাটা।